সুপ্রিয় দর্শক, আজকের পূর্বাচল রিজন টাউন সংবাদ সংলাপে আপনাদের সাথে আছি আমি জামিল আহমেদ এবং আমরা আজকে বাংলাদেশের উন্নয়ন, রাজনীতি, গণতন্ত্র সংক্রান্ত কয়েকটি বিষয় আলাপ করবার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি তিনজন ব্যক্তিত্বকে। প্রথমে আমার সর্বডান দিকে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক মাহবুবুল হাসান ভূঁইয়া পিঙ্কু, এবং পরই ওয়ালাইকুম আসসালাম, তারপরই আছেন সিনিয়র সাংবাদিক এবং আনন্দবাজার পত্রিকার বাংলাদেশ প্রতিনিধি কুদ্দুস আফরাদ, এরপরে আমার সর্বডান দিকে আছেন আনোয়ারুল ইসলাম FCMA প্রেসিডিয়াম মেম্বার বাংলাদেশ আওয়ামী যুব লীগ। আমরা এই মুহূর্তে দর্শক আপনাদেরকেও আহ্বান জানাচ্ছি যারা আমাদের সাথে যোগ দিচ্ছেন দেশে এবং দেশের বাইরে থেকে দেখছেন, আপনারা কিন্তু চাইলে কোনো তথ্য, প্রশ্ন, মন্তব্য থাকলে আপনি সংযুক্ত হতে পারেন। আমরা যে স্ক্রলের নাম্বার দুটি দেখাচ্ছি সেখানে আপনি ফোন করতে পারেন। আমি পিঙ্কু আপনাকে দিয়ে শুরু করতে চাই। বিশেষ করে আমরা গত কয়েকদিন ধরে এই স্টুডিওতে আলাপ করছি যে বিশেষ করে কাউন্সিল, বড় দল, সবগুলো দলেরই কাউন্সিল হলো, হওয়ার পরে কিছুটা ইলেকশন কমিশন সংস্কার সার্চ কমিটি নিয়ে কথাবার্তা হচ্ছে, যদিও আওয়ামী লীগের নতুন সাধারণ সম্পাদক বলেছেন এই মুহূর্তে বিএনপির সাথে আলোচনার কোনো প্রয়োজন তিনি দেখছেন না। কিন্তু সবচেয়ে বেশি সামনে 7 তারিখে যেই আপনাদের ইভেন্ট একটি আলোচনার শিরোনাম হয়েছে, যেটি নিয়ে মানুষের মধ্যে শঙ্কা, এক ধরনের কিউরিওসিটি আছে যে 7ই নভেম্বর পালন করবার জন্য আপনার দলের রিজভী আহমেদ আজকে এক ধরনের শান্তি সমাবেশের ঘোষণা দিয়েছেন, কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে কিন্তু সেটি প্রতিহত করার কথাও বলা হয়েছে। আমরা সামগ্রিকভাবে আপনার দলের অবস্থানটি শুনতে চাইছি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জিটিভি সকল কলা কুশলী এবং যারা সারা দেশে আছে টেলিভিশন সেটের সামনে বসে আছেন। আপনার প্রশ্ন তো অনেকগুলি একসাথে করলেন, ব্যাকগ্রাউন্ড বড় হলেও প্রথমত আওয়ামী লীগের শব্দ শেষ হওয়া কাউন্সিলের যে সাধারণ সম্পাদক হলেন জনাব উবাইদুল কাদের সাহেব, উনি সবসময় ওনার কথাবার্তা আওয়ামী লীগের কয়েক হাতে গোনা 4-5 জন বক্তা আছেন, স্পোকসম্যান বলা যায়, তারা সবসময় এই ধরনের কথাবার্তাগুলি বলেন, বিএনপির সাথে আলোচনা করার প্রয়োজন নাই, না করলে কি হবে, এই যে না করলে কি হবে, আলোচনার প্রয়োজন নাই, এটা এক ধরনের ভীতির থেকেই তাদের মধ্যে এই জিনিসটা কাজ করে। কেননা বিএনপি এদেশের প্রায় 60-65% মানুষের একটি দল, যেটা বারবার প্রমাণিত এবং এখন পর্যন্ত সারা দেশে আওয়ামী লীগ যতই তাদের সামনে মুলা ঝুলিয়ে রাখুক না কেন, আওয়ামী লীগ কিন্তু জানে যে দেশের মানুষকে কিন্তু তারা এখনো তাদের মন জয় করতে পারেনি। আর বিএনপি যেহেতু একটি বড় জোটের মধ্যমণি, তাদের নেতৃত্বে 19 দলীয় জোট, সেই বিএনপি সাথে কথা বলতে গেলেই তারা অনেক কিছুর মধ্যেই তারা তাকে ফেস করতে পারবে না বিএনপিকে, এই জন্য তারা কথা বলতে চায় না। এটা একটা বাকপটুতা, এটা একটা কথার কথা ছাড়া আওয়ামী লীগের এটা কিছুই না। পাশাপাশি এই যে 7ই নভেম্বরে বিএনপিকে সমাবেশ করতে দেওয়া হবে না, যখন আমাদের দলের নেতা মির্জা আব্বাস সাহেব বলেছেন যে এবারে 7ই নভেম্বরের যে সমাবেশ হবে সেটা হবে একটা ঐতিহাসিক সমাবেশ বিএনপি করবে, এটা থেকে তারা ভয় পেয়ে গিয়েছে, বিএনপি ইচ্ছা করলে সেটা পারে। 5ই জানুয়ারি নির্বাচনের আগে যে সারা দেশের মানুষকে যেভাবে আওয়ামী লীগ ঠেকিয়েছে, আওয়ামী লীগ জানে যে এদেরকে যদি তারা প্রতিহত না করত তাহলে সেই সময় তাদের তারা আর ক্ষমতায় ভাবে জোর করে ঠিকিয়ে থাকতে পারতো না। আজকে বিএনপিকে ছাড় দিলে সারা ঢাকা শহর, সারা দেশ থেকে, শুধু ঢাকা শহরের আশেপাশ থেকে বিএনপি যারা করে, বিএনপি সমর্থকরা আসলেই ঢাকা শহর বন্ধ হয়ে যাবে, এটা বিএনপি পারে, বিএনপি সেই ধরনের সংগঠন, যার জন্য তারা সবসময় বিএনপিকে ভয় পায়। এই ভীতির থেকে কিন্তু তারা সবসময় বিএনপিকে প্রতিহত করার এবং করে করার চেষ্টাও করে, এবং তারা সবসময় এই ধরনের বক্তব্য তারা জনগণের সামনে কিংবা বিএনপির সামনে তারা নিয়ে আসে। তা আমি মনে করি যে এখানে রিজভী আহমেদ এই দলের এক এই ক্রান্তিকালীন সময় অনেক বড় ভূমিকায় আছেন, আমরা তাকে অনেক সম্মান করি। উনি যেহেতু বলেছেন যে একটা শান্তিপূর্ণ সমাবেশ আমরা করব, বিএনপি সবসময় শান্তিপূর্ণ সমাবেশে বিশ্বাসী ছিল,
শুধু এটাকে বিএনপিকে ভয় পাওয়ার কারণে বিএনপির কথাগুলিকে তারা উল্টো দিকে উল্টোভাবে তারা বলার চেষ্টা করে, এটাই হচ্ছে সমস্যা। আর এখন বিএনপিকে প্রতিহত করলে বিএনপিকে তো প্রতিহত করাই যায়, যেহেতু বিএনপির নেতা কর্মীদেরকে আপনারা গত 8-8 বছর যেভাবে নিগৃহীত করে রেখেছেন, কথায় কথায় ক্রসফায়ার দিয়েছেন, শীর্ষ নেতা থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যায়ের সমস্ত নেতাকর্মীর বিরুদ্ধে আজকে প্রায় শত শত মামলা দিয়ে তাদেরকে আপনারা ঘরের মধ্যে আটকে রাখেন, আটকে রাখার একটা সুচতুর একটা আশ্রয় সুচতুরতার একটা আশ্রয় নিয়েছেন। এইভাবে করে আপনার ক্ষমতায় টিকে আছেন, কিন্তু কতদিন টিকে থাকবেন আমি জানি না। তবে পৃথিবীতে এমন কোনো ইতিহাসে এমন কোনো নজির নেই যদি এইভাবে চিরস্থায়ীভাবে ক্ষমতায় টিকে থাকা যায়। আমি নাম বলবো না, যা আপনারা জানেন অনেক বড় বড় মহামতী, অনেক বড় বড় যে স্বৈরাচার এই পৃথিবীতে এসেছে সে সাবদার দেশ তৈরি করেছিল, সাবদার থেকে শুরু করে আপনি মনে করেন যে সে স্ট্যালিন, আপনি সে মনে করেন যে কি বলে আপনার বা আরে চেঙ্গিস খান, তারপরে আপনার কি বলে হিটলার, এদিকে ইন্দিরা গান্ধী, জিয়াউল হক, শেখ মুজিবুর রহমান, এই সমস্ত বড় বড় যারা সরে মানে ইয়ে ছিল কি বলে দাপটের সাথে যারা ক্ষমতায় থাকতে চেয়েছে জনগণের মতামতকে উপেক্ষা করে, তারা কিন্তু কেউ থাকতে পারেনি। সেই জন্যেই আমি মনে করি যে আজকে আওয়ামী লীগ তারা যেভাবে ক্ষমতায় একটি অবৈধ নির্বাচনের মধ্যে দিয়ে তারা জনগণের সাথে কথা দিয়ে কথা না রেখে তারা ক্ষমতায় জোর করে রয়ে গিয়েছে, থাকার চেষ্টা করছে, এখনো তারা একটি অবাধ নির্বাচন তারা দেওয়ার সাহস পায় না। অতএব আমি মনে করি তাদের এইভাবে কথা না বললে তারা বাদবাকি সময়টা পার করতে পারবে বলে আমার মনে হয়। আমরা অন্যদের বক্তব্য একটু শুনে আসি। ধন্যবাদ, আপনি শুরু করেছেন আজকের আলোচনাটি। আপনি নিশ্চয়ই শুনতে পেয়েছেন যে আমরা এই কাউন্সিল পরবর্তী যে একটা সংলাপের সম্ভাবনা দেখেছিলাম, যেহেতু 2019-এর নির্বাচনমুখী সংলাপ কাউন্সিল বলা হয়েছে, যে নির্বাচনকে সামনে রেখে কাউন্সিলগুলো পুনর্গঠিত হয়েছে, কিন্তু একই সাথে কিন্তু এখন আবার আলোচনার পথ কিছুটা রুদ্ধ মনে হচ্ছে সাম্প্রতিককালে এই 7-ই নভেম্বরের আলোচনা নিয়ে, তাই মনে হচ্ছে। আপনি কিভাবে দেখেন এটিকে? ধন্যবাদ। না, 7-ই নভেম্বর তো তাদের নিজস্ব বিষয়, কিন্তু জাতীয় ইস্যু নিয়ে যে আলোচনার কথা বলা হচ্ছে, যে বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে যে বিরোধী দলের সাথে মানে স্পেশালি বিএনপির সাথে বর্তমান সরকারের আলোচনা করা উচিত, আলোচনা হবে, তো সেই পরিপ্রেক্ষিতে আমাদের নবনির্বাচিত অন্য দলগুলো যদি সবার সাথে কথা রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের আলোচনা করতে হবে, তো করতে হবে, তো যখন প্রয়োজন হবে অবশ্যই হবে। যদি দেশের প্রয়োজনে রাজনৈতিক যে কোনো ইস্যু নিয়ে অন্য রাজনৈতিক দলের সাথে এদেশের যারা সুশীল সমাজ আছে তাদের সাথে আলোচনা হতেই পারে, এখানে না হওয়ার তো কিছু নেই। আমাদের নবনির্বাচিত জয়েন্ট সেক্রেটারি উনি তো বলেছেন যে প্রয়োজনে আলোচনা হতে পারে, কিন্তু এই মুহূর্তে তো আসলে আলোচনার আমরা কিছু দেখছি না। আমরা গত ইলেকশনে বিএনপির আলোচনার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বেগম খালেদা জিয়াকে ফোন করেছিলেন, তারপরে তিনি সেখানে কর্ণপাত করেননি, এবং তিনি কি ধরনের মানে রূঢ় আচরণ করেছিলেন সে টেলিফোনে এটা আমরা সবাই কিন্তু দেখেছি এবং শুনেছি। পরবর্তীতে কিন্তু ওনার ছোট ছেলে মারা যাওয়ার পরেও কিন্তু আমাদের নেত্রী প্রাইম মিনিস্টার কিন্তু একটা মানবিক কারণে তার বাসায় গিয়েছিল ওনার সাথে দেখা করতে, সমবেদনা জানাতে, তিনি সেখানেও কিন্তু দরজা বন্ধ রেখেছিলেন। তো আমাদের সরকার তো এবং বিশেষ করে আমাদের নেতৃত্ব সারা জীবনটাই গণতন্ত্রের জন্য তিনি লড়াই সংগ্রাম করেছেন, সেই 1981 সাল থেকে বাংলাদেশে আসার পর থেকে উনি কিন্তু বর্তমানে যেভাবে বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভাইরা যেভাবে ঘুমাচ্ছে বা রাজনীতি করছে, আমাদের নেত্রী 1981 সালে বাংলাদেশে আসার পরে সেই সময় কি ধরনের রাজনৈতিক পরিবেশ জিয়া রহমান করে রেখেছিলেন এখন ভাবলেই কিন্তু গা শিউরে ওঠেন। আমাদের নেত্রীকে 32 নম্বর বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি, উনি রাস্তায় দাঁড়িয়ে বাবার জন্য দোয়া করছেন ওখানে। এই ধরনের অমানবিক কার্যকলাপ গুলো কিন্তু বাংলাদেশে ঘটেছে। তারা 23,000 টোটাল, এটা একটা রিপোর্টও বেরিয়েছে, তারা 23,000 আওয়ামী লীগের নেতা কর্মীকে হত্যা করেছে। এই যে 7-ই নভেম্বরের যে কথা বলছেন, সেখানে শত শত মুক্তিযোদ্ধা আর্মি অফিসারকে তারা হত্যা করেছে জিয়াউর রহমান, একমাত্র তার ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য। এই সকল ইতিহাস কিন্তু আমরা সবাই জানি,
তো এখানে যে বর্তমানে যে আলোচনার কথাগুলো বলা হচ্ছে আমি অবশ্যই বলতে পারি যে প্রয়োজন হলে দেশের স্বার্থে জনগণের স্বার্থে অবশ্যই আমাদের নেত্রী আলোচনা করবে এতে কোনো সন্দেহ নেই কারণ আমরা অবশ্যই গণতন্ত্রে বিশ্বাস করি এবং আমরা গণতান্ত্রিকভাবে আন্দোলন করা ছাড়া কখনোই আমরা কোনো ষড়যন্ত্র হত্যা কু এই ধরনের রাজনীতির সাথে অন্তত বাংলাদেশ আওয়ামী লীগ জড়িত না আমাদের নেত্রী 1981 সাল থেকে এসে রাজপথে ছিলেন দুটো স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করে আজকে বাংলাদেশে আমাদের নেত্রী ক্ষমতায় দুইবারের মতো ক্ষমতায় এসে এখন বাংলাদেশকে কোথায় নিয়ে গেছে না কিন্তু যখন মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে আগামী নির্বাচন যাতে বিতর্কিত না হয় এমন একটি নির্বাচন উনি দেখতে চাইছেন সেক্ষেত্রে নির্বাচনটি কেমন হবে সেই নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে কখন আলোচনা হতে পারে আপনার কোনো দেখেন বাংলাদেশে হ্যাঁ একটা বড় ধরনের সমস্যা আমরা সবসময় ফেস করি যে নির্বাচনটা কিভাবে হবে এবং এই বাংলাদেশে কিন্তু আমরাও চাই যে একটা পার্মানেন্ট সলিউশন হোক যে যে যেটা নিয়ে আমরা অন্তত আমাদের নির্বাচন কিভাবে হবে এটা নিয়ে কিন্তু আমরা এই কাদা ছোঁয়া ছুরি বা ঝগড়াঝাট করতে চাই না তো এর জন্য তো সংবিধান আছে আমাদের সংবিধানটাই তো আমাদের পার্মানেন্ট সলিউশন হ্যাঁ এর আগে কি আর্টিকেল গভর্নমেন্ট যখন আমরা 1990 আন্দোলনে স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করে যখন আমরা গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য যখন আন্দোলন করা হয়েছিল তখনও কিন্তু কেয়ারটেকার সরকারটা কিন্তু দুই তিনবার মানে আন্ডারে হওয়ার কথাই ছিল ইট ওয়াজ নট পার্মানেন্ট সলিউশন ফর ইলেকশন পারপাস তো বর্তমানে সাংবিধানিক ভাবেই নির্বাচন হবে সেখানে তো সবকিছু বলা আছে এমনকি নির্বাচন কমিশন যে সাত কমিটি সেটাও তো সাংবিধানিক ভাবে যেটা হওয়ার আছে হ্যাঁ তারপরেও যদি নির্বাচন যখন আসবে 2019 সালে তার আগে যদি সিচুয়েশন ডিমান্ড করে যে না এখানে আলোচনার দরকার আছে সব রাজনৈতিক দলের সাথে আমার বিশ্বাস যে আমার দল আপনি মনে করছেন এখন পর্যন্ত সিচুয়েশন ডিমান্ড করেনি না এখন এই মুহূর্তে আসলে আমাদের নেত্রী একমাত্র দেশের উন্নয়ন নিয়ে ব্যস্ত আছে জনগণের আশা আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু উনি ব্যস্ত আছে এখানে বিএনপি কে কোনোভাবে গাহিল করা উনি যেটা বলছে যে বিএনপি কে ভয় পায় কখনোই ভয় পায় না হ্যাঁ আমরা কিছু কিছু ভয় পাই ওনারা জানা 71-এর যারা পরাজিত শক্তি তাদেরকে নিয়ে এমনকি বাইরের মোসাদকে নিয়ে যখন ষড়যন্ত্র করে তারেক জিয়া যখন লন্ডনে বসে ষড়যন্ত্র করে এদেশে যখন জঙ্গিবাদের উত্থান ঘটায় এগুলো নিয়ে আমরা কিছুটা ভয় এবং বাংলাদেশের মানুষ ভয় ভীত থাকি সেটাও কিন্তু আমরা এখন আশা করি যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এটাকে নিয়ে ভীতির কারণ নেই আমি আলোচনা ফিরতে চাই সাম্প্রতিককালে আপনি নিজের সংবাদ মাধ্যমে মানুষ ফলো করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচনে তিনটি বিতর্কের আমরা স্টাইল দেখলাম যে তারা বিতর্কের মধ্য দিয়ে তাদের দ্বন্দ্ব বিভেদগুলোকে তুলে ধরে মিটিগেট করার চেষ্টা করে জনগণের মতামত নিচ্ছে জনমত জরিপ হচ্ছে তো এই যে একটা মাধ্যম একটা স্টাইল আমরা মাঝে মাঝে মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক কিছুকে রেফারেন্স দিয়ে সমালোচনা করি কিন্তু ভালো দিকগুলোকে বাংলাদেশের গণতন্ত্রে আমরা এখনো দেখতে পাই না আমরা তো আলাপের কোনো সম্ভাবনা দেখছি না টেলিভিশন ডিবেট দূরের কথা আরো এখানে কথা হচ্ছে আপনি ভালো উদাহরণ টানলেন সেটা হচ্ছে যখন 1991 সালে স্বৈরাচারের আর স্বাদের পতনের পর বাংলাদেশে একটা গণতন্ত্রের ধারা তৈরি হয় তারপরে যে নির্বাচনটা ছিল সেটা হচ্ছে 1996 সালের নির্বাচন 1996 সালের নির্বাচনের আগে কিন্তু এরকম একটা ধারা তৈরি করার চেষ্টা করেছে তখন যেহেতু গভর্নমেন্টে ছিলেন বিএনপি বিএনপি সেটাকে ইগনোর করেছে মূলত বেসিক্যালি আমাদের অনেক বিরোধগুলা আমাদের যে ঐক্য ছিল এখানে সেই ঐক্যগুলা 91 সালে কিন্তু ক্ষমতা আসার পর এরশাদের বিরুদ্ধে তৎকালীন 15 দল 7 দল আন্দোলন কি বিষয় আন্দোলন করছিল পার্লামেন্টারি ডেমোক্রেসি চায় সংসদীয় গণতন্ত্র চায় এটা ছিল প্রথম গণতন্ত্র হ্যাঁ তারপরে দেখা গেল ওই 91 যখন বেগম খালেদা জিয়া নেতৃত্বাধীন বিএনপি সরকারে গেলেন তারা প্রথমেই কিন্তু ওইটাকে এড়িয়ে যেতে চেয়েছিলেন এবং তারা ওই ডেমোক্রেসি না প্রেসিডেন্ট ইলেকশন কিভাবে করবেন ওই চিন্তা ভাবনা তখন আওয়ামী লীগ একটা হুমকি দিতে হয়েছিল এমনকি তদানীন্তন যে অস্থায়ী রাষ্ট্রপতি ছিল বিচারপতি সাত্তার সরি শাহাবুদ্দিন বিচারপতি শাহাবুদ্দিন যখন ফ্যাক করলেন পরে সংসদে যে একাদশ এবং দ্বাদশ একাদশ হচ্ছে ওনাকে ফিরিয়ে নেওয়ার বিচার বিচার বিভাগে আর হচ্ছে দ্বাদশ সংশোধনী পাশ হলো যেটা সংসদীয় গণতন্ত্র রাষ্ট্র
অর্থাৎ বিরোধের সৃষ্টি কিন্তু ওই পার্লামেন্ট গঠন করার পর থেকে এই দুই বড় দলে, সেটা নানান ইস্যুতে অনেক বড় জায়গায় এখন চলে এসছে। এখন এই যে এই একটু আগে এখানে কথা হচ্ছিল আলোচনার, আওয়ামী লীগ বিএনপি বা সরকারের সঙ্গে অপোজিশনের, আমার কথা হচ্ছে আওয়ামী লীগের কাউন্সিলের পর বা সম্মেলনের পর এই যে আলোচনার দাবিটা কি নিয়ে, রাজনৈতিক কোনো সংকট আছে এখন দেশে, অর্থনৈতিক সংকট আছে, বড় কোনো সংকট আছে, কি নিয়ে আলোচনা করবে, আলোচনার ইস্যু কি হবে নেক্সট নির্বাচন, নেক্সট নির্বাচনের জন্য তো যথেষ্ট সময় আছে। এক দেখুন, আলোচনা কিন্তু নির্বাচনের আগে সেই আলাপগুলি হয় না, এক ধরনের আনরেস্ট আমরা এর আগে বারবার দেখেছি। না না না, আলোচনা না হওয়াটা দুঃখজনক। আমি মনে করি আলোচনা যেরকম উনি বললেন বা উনিও বললেন, আলোচনার অ্যাপ্রোচ চাওয়া হয়েছিল গত ইলেকশনের আগেও। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে তখন উনি অপোজিশন লিডার, ওনাকে ফোন করেছিলেন, ফোনটা কি হয়েছে উনি বর্ণনা দিয়েছেন। আমি এদিকে আর যেতে চাই না, আমি বলছি যে এখনো দুই বছরের বেশি সময় হাতে আছে, রাজনৈতিক সংকট নেই, অর্থনৈতিক সংকট নেই, বড় অন্য কোনো সংকট নেই, দেশে বন্যা নেই, দুর্যোগ নেই, কি বিষয়ে। হ্যাঁ, আলোচনা একটা সম্ভাবনা ছিল জরুরি ইস্যুতে, যেটা কিছুদিন আগে ডিমান্ড হয়েছিল, ওইটা এখন অনেকটাই কন্ট্রোল, মানে কন্ট্রোলে চলে আসছে। আমি এখন যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আলোচনা হতে পারে, নির্বাচন কমিশন পুনর্গঠন হবেন যেহেতু ফেব্রুয়ারিতে সেটা মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, সেটা নিয়ে আলোচনা হতে পারে। এখন তো সম্ভাব্য কোটা নিয়ে দেখেন আলোচনার কথা বলা হচ্ছে। বিএনপিকে যদি আমি মনেই করি যে সরকার তাদের সাথে আলোচনা করবেন, বিএনপির রূপরেখাটা কি নির্বাচন কমিশন, তারা কিন্তু সেটাও বলছে না, তৈরিও করছে না। এর আগে আমাদের সংবিধানে বলা আছে সার্চ কমিশনের কথা, প্রিভিয়াস এই নির্বাচন কমিশন যখন আসে তখন কিন্তু আমি এবং সকলেই জানেন যে একটা সার্চ কমিশনের মাধ্যমে কিন্তু এখন যারা কমিশনার বা চিফ কমিশনার তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, বের করা হয়েছে। একইভাবে আগামীতে হবে, গভর্নমেন্টের তরফ থেকে এই ধারাটাও বা এই পথই অনুসরণ করা হবে। আচ্ছা, বিএনপি যদি মনে করে যে তার চেয়ে বেটার চয়েস, বেটার কিছু তাদের হাতে আছে, এবং আমি মনে করবো এটা বিএনপির উচিত এবং গণমাধ্যমের মাধ্যমে বিএনপি ওপেন করতে পারে যে আমরা এই এত নাম দিয়েছি হাজির করা। আর আরেকটা জিনিস হচ্ছে যে বিএনপির জনসমর্থন কতটা আছে, আওয়ামী লীগের কতটা জনসমর্থন আছে, এগুলো আমরা কিভাবে গেস করবো, গেস করতে পারে একটাই, ভোটের মাধ্যমে। এখানে ভোট নিয়ে প্রশ্ন, মানে বিএনপির তরফ যারা তখন অপোজিশনে থাকেন তারা বলেন, আর যারা সরকারে থাকেন বলেন না। বিএনপি এক সময় বলছেন যে কোনো অসুবিধা নাই আওয়ামী লীগ তরফে, কিন্তু কথা হচ্ছে যে একটা ভালো ভোট করতে হলে সরকার মুখ্য জিনিস না, মুখ্য জিনিস হচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের বড় মাত্রিক, আমি এখনো বলছি এবং এটাই মানুষের এখানকার, আমাদের যেসব অন্যান্য দল আছে, আমি মনে করি বিএনপি এটা বিশ্বাস করেন যে নির্বাচন কমিশন যদি শক্তিশালী হয়, নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ হয়, একটা ভালো ভোট করা অসম্ভব কিছু। আচ্ছা, আমি একটু বিরতিতে যাব, তার আগে আপনি যে কিছু পয়েন্ট যোগ করতে চাইছিলেন বলতে পারেন, আমি ফিরে এসে আবার ডিটেইল আলাপে যাব। ভাইয়ের কথায় বলতে হয় যে আলোচনা কি প্রয়োজন আছে, দেশে এমন কিছু আছে কি আলোচনা কি আছে, এই কথাটা কিন্তু এখানে একজন মুরব্বী সাংবাদিক হিসেবে তারা কিভাবে বললেন আমি জানি না। 5ই জানুয়ারি নির্বাচনের সময় সংবিধানকে সমুন্নত রাখার জন্য আমরা একটা নির্বাচন করতে বাধ্য হচ্ছি, আমরা সময় একটু সুবিধাজনক সময় আমরা একটা নির্বাচন, মধ্যবর্তী নির্বাচন আমরা দিয়ে দিব। এটা বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, ওনাকে প্রধানমন্ত্রী তো বলতেই হবে চেয়ারে যেহেতু আছেন, মাননীয় প্রধানমন্ত্রী তিনি কথা দিয়েছিলেন জাতিকে যে আমরা একটি সুবিধাজনক সময় একটা নির্বাচন দিয়ে দিব, তবে সংবিধান সম্মত রাখার জন্য একটা নির্বাচন করতে হচ্ছে। সেই নির্বাচনটা উনি পাশ কাটিয়ে উনি এখন 2041 সাল গুনেন, তাহলে কি, তাহলে আমরা কি বুঝি 19 দলীয় জোট বিএনপি এবং 19 দলীয় জোট কিংবা বড় একটা জোট, তারা যে বারবার বলছে যে আমাদের সাথে বসেন, আপনারা নির্বাচন দেন, কথা বলেন, আপনারা এখনো বলেন যে এখন আর কি সমস্যা কি, এখন তো আপনারা ঘর ঢুকিয়ে ফেলেছেন, আপনারা হাজার হাজার শত শত মামলা মোকদ্দমা দিয়ে নেতাকর্মীদের বাস্তবে কি গণতন্ত্র আছে, অনেক কথা মন থেকে বলতে পারি না, বলার সাহস পাই না, সেই সাহসটা কোথায় গেল, কি কারণে নাই এখানে যে কথাবার্তা রূপরেখাগুলো আপনারা বলতে চাইছেন সেগুলো ওপেনলি সাধারণ জনগণকে জানিয়ে যদি আপনি
ইলেকশন কমিশনকে বাইরে ইলেকশন কমিশনের ব্যাপারে ইলেকশন কমিশনের ব্যাপারে ফেব্রুয়ারিতে কিন্তু শেষ হচ্ছে এখন ইলেকশন কমিশনের ব্যাপারে তো অবশ্যই কথা আছে আপনি দেখেন বিগত যে নির্বাচন সেই নির্বাচনগুলি এই যে বিশেষ করে গত পাঁচ তিন বছর যে নির্বাচনগুলি হলো সেখানে সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে উপজেলা নির্বাচন হয়েছে সারা দেশে ইউপি নির্বাচন হয়েছে আজকেও গতকালকেও ইউপি নির্বাচন হয়ে গেল আপনি দেখেন তো গতকালকে আপনার বর্তমানে যে কটা পত্র পত্রিকা এখন মানুষ পড়ে তার মধ্যে প্রায় সবাই জানে অনেক পত্রিকায় নাকি আওয়ামী লীগের কথা বলে কেন বলে আমি জানি না তো দেখি অনেকটা এরকম আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেতনা কেন বিএনপিকে মুক্তিযুদ্ধ চেতনার দল না আপনি বললেন এসব বিরুদ্ধে আন্দোলন করেছেন এই বাইশ দল আপনি বলতে বলেননি কথাটা বাইশ দলের মধ্যে আপনারা তখন জামাতের সাথে যুগপৎ আন্দোলন করেননি আমার কাছে আপনি যে বড় ভাই মনোয়ার ভাই বললো সেদিন যখন এদেশে সিপাহী জনতা মিলে যখন একটি গণতান্ত্রিক সুপ্রতিষ্ঠিত করার জন্য এবং করার জন্য একজন মানুষকে তারা পছন্দ করলো এবং তাকে নিয়ে আসলো জেল থেকে বের করে আনার পরে সেই মানুষটা যখন বাকশালের মতো একটা বাকশাল যার মুখের কথা বন্ধ করে রাখা হয়েছিল সেই আইনকে পেট চিরে বাকশালের পেট চিরে যখন একটি গণতন্ত্রকে সামনে নিয়ে আসলো জিয়াউর রহমান আমার নেতা জিয়াউর রহমান এদেশের মুক্তি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান আপনার নেতাকে কে ম্যান্ডেট আমরা একটা বিরতি নিয়ে আবার ফিরে আসতে চাই আজকে সংবাদ সংলাপে দর্শক আশা করি আমাদের সাথে থাকবেন আমরা আবার ফিরে এলাম আজকের এই সংবাদ সংলাপে বিরতির পরে বিরতির আগে বেশ কিছুটা আলোচনা হয়েছে এবং আমরা অনুভব আপনার কাছে ফিরতে চাই বিশেষ করে আপনি লক্ষ্য করেছেন যে সংলাপ আলোচনার প্রয়োজন আছে কি নেই এই নিয়ে জাতীয় পর্যায়ে এবং আমাদের এখানে একটা আলোচনা হচ্ছে তো আপনি কিভাবে দেখেন এটিকে না আমি জিনিসটাকে আমি সবসময় কিন্তু রাজনীতির ক্ষেত্রে যেমন গণতন্ত্র এই জিনিসগুলো কিন্তু আমি পছন্দ করি এবং বাংলাদেশের রাজনীতিতে একটা সরকার থাকবে তার প্রতিপক্ষ বাংলাদেশের রাজনীতি থাকবে এটা কিন্তু আমরাও চাই এবং আমি ব্যক্তিগতভাবেও কিন্তু এটা পছন্দ করি মেনে না যে কোনো সময় হতে পারে কিন্তু আমাদের দেশে আসলে দুর্ভাগা এখানেই যে আমাদের স্বাধীনতার মতো একটা প্রিয় জিনিস নিয়ে কিন্তু এদেশের মানুষরাই কিন্তু বিরোধিতা করেছে এবং সবসময় কিন্তু ভালো কাজে বিরোধী কিন্তু করতে হয় বিরোধিতার খাতিরে কিন্তু বিরোধিতা করে সংলাপের বিষয়টা যেটা হচ্ছে যে বর্তমান সরকার একটা মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসী একটা দল 1971 সালের মহান মুক্তিযুদ্ধ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে এই দেশ স্বাধীন করেছি আমরাই বিশেষ করে যে সরকার এখন যে রাজনৈতিক দলটি এখন ক্ষমতায় আছে এবং সেই মুক্তিযুদ্ধের চেতনায় কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী কিন্তু দেশ পরিচালনা করছেন এই স্টেজে আসতে বিশেষ করে আমাদের নেত্রীকে বাংলাদেশ আওয়ামী লীগকে অনেক কিছু হারাতে হয়েছে অনেক কষ্ট করতে হয়েছে অনেক নেতা কর্মী ত্যাগ তিতিক্ষা করে কিন্তু আজকে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় এবং আমাদের নেত্রীও একটু একটু খালি যদি একজন মানুষ হিসেবে যদি আমরা তাকে বিবেচনা করি যে 1981 সালে বাংলাদেশে আসার পরে তার আগে 75-এর আগে 6 মাস আগে উনি গেলেন বাংলাদেশ থেকে বাইরে গেলেন বাবা মা ভাই সবকে রেখে তারপর উনি যখন বাংলাদেশে আসলেন তিনি কাউকে তো পেলেন না শুধু কবর সারি সারি কবর কিন্তু উনি বাংলাদেশে এসে পেয়েছেন একটা মানুষের পক্ষে একজনের হারানোর বেদনা কিন্তু সহ্য করা যায় না উনি পুরো পরিবারকে হারিয়ে এই যে বেদনাটা যে সহ্য করার যে ওনার ক্ষমতাটা এতে কিন্তু উনি মহান সেই ক্ষমতাকে সেই হারানো বেদনাকে তিনি শোকটাকে শক্তিতে পরিণত করে 1981 সাল থেকে কি ধরনের কষ্ট করে কিন্তু শুধু বাংলাদেশের মানুষের গণতন্ত্র ভোট এবং ভাতের অধিকারের জন্য কিন্তু উনি আন্দোলন সংগ্রাম করে আসছেন সেই নেত্রী আজকে বাংলাদেশে আছে আপনারা সবাই দেখছেন যে উনি একমাত্র বাংলাদেশের উন্নয়ন নিয়ে চিন্তা করেন উনি বাংলাদেশের সে বঙ্গবন্ধুর আজন্ম যে লালিত স্বপ্ন সোনার বাংলা সেটা কায়েম করার জন্যই যা যা করার দরকার উনি কিন্তু তাই করছেন উন্নয়নে গণতন্ত্র
একসাথে যেতে পারে এখানে আরেকটা অবশ্যই উন্নয়ন এবং গণতন্ত্র দুটোই কিন্তু পাশাপাশি চলে এবং গণতান্ত্রিক দেশে অবশ্যই কিন্তু মানুষ গণতন্ত্রের নামে যদি রাস্তায় নেমে গাড়ি পুড়ায় মানুষ হত্যা করে তাহলে সেটা কি ধরনের গণতান্ত্রিক অধিকার আমার সরকার তাকে গণতান্ত্রিক অধিকার দিবে মিছিল মিটিং করা কিন্তু তাই বলে তো মানুষ হত্যা করা গাড়ি পুড়ানো এই অধিকার তো দেওয়া যায় না গণতান্ত্রিক অধিকার কিন্তু সংবিধানেই আমাদেরকে অবশ্যই করেছে সাংবিধানিক ভাবেই গণতন্ত্র আছে কিন্তু সংবিধান তো বলে নাই যে গণতন্ত্র নামে তুমি রাস্তায় গাড়ি পোড়াবে মানুষ হত্যা করবে আমি আমার স্বাধীনতা ভোগ করতে গিয়ে অবশ্যই আমাকে খেয়াল রাখতে হবে অন্যের স্বাধীনতা যাতে খর্ব না হয় আমি গণতান্ত্রিক অধিকার পালন করতে গিয়ে আমি যেন না দেখি যে অন্যের কোন গণতন্ত্র যেন নস্যাৎ না হয় এখানে বিশেষ করে বিএনপি বিশেষ করে বিএনপি যে আন্দোলনের নামে রাস্তায় ধরে গাড়ি পাড়ায় মানুষ হত্যা করে সেই গণতান্ত্রিক অধিকার আমরা দিতে সেই গণতান্ত্রিক অধিকার কিন্তু আমরা দিতে পারি না তারা মিছিল মিটিং করবে রাজপথে আমরা করেছি আলোচনার কোন প্রয়োজন নেই এখন যদি সত্যি তারা তাদের ভিতরে কোন দেশপ্রেম থেকে থাকে সত্যি যদি তারা বাংলার মানুষের কোন উন্নয়ন চায় তাহলে তাদের উচিত হবে বর্তমান সরকারকে সহযোগিতা করা তার বর্তমান সরকার যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের উচিত হবে বাংলাদেশের মানুষের সাথে আমাদের নেত্রীকে সহযোগিতা করা এবং যখন নির্বাচনের সময় আসবে তখন অবশ্যই যদি কোনো জাতীয় ইস্যু যদি তৈরি হয় সেই সময় দেশের স্বার্থে মনে করছেন জনগণের স্বার্থে অবশ্যই আমাদের নেত্রী আলোচনা করবে মাহবুবুল হাসান পিন্টু জি এটা বলতে হয় যে আনোয়ার ভাইদের আওয়ামী লীগের এইটা একটা বিরাট সমস্যা আওয়ামী লীগ যে জনপ্রিয়তা অর্জন করে আবার পিছিয়ে যায় যে বাঁশের মধ্যে তেল দিয়ে এক ওঠার গল্প আছে না যে দুই পাউ চার পাউ বা তিন পাউ নিচে নেমে যায় আওয়ামী লীগের অবস্থাটা কিন্তু আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখন আবার আপনার ক্ষমতা আসার জন্য যে আন্দোলন করেছিলেন তখন আপনারা গাড়ি পোড়ান নাই তখন আপনারা হরতাল করেন নাই কতদিন হরতাল করেছেন সেটা ভুলে গিয়েছেন সেটা আপনাদের মনে থাকে না আপনাদের নেত্রী বলেছে যে আমি আর কোনোদিন ক্ষমতায় গেলে হরতাল করবো না তারপরেও কিন্তু কথা রাখেন না আপনাদের কথা হোটেল শেরাটনের সামনে বাসের মধ্যে আপনারা গান পাতা দিয়ে আগুন দিয়ে কতদিন মানুষ হত্যা করেছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনে আপনার 43 থেকে 47 পর্যন্ত মনে করেন ওই সময় আমাদের দেশে কিন্তু অনেকে খান বাহাদুর টাইটেল পেয়েছিল খান বাহাদুর এই খান বাহাদুর টাইটেল গুলি কারা পেয়েছিল যারা হিন্দু মুসলমানদের দাঙ্গা বাঁধিয়ে দিত ব্রিটিশদের খুশি করে দিত এবং এই যে ঝামেলাবাজ লোকজন মাঝখান দিয়ে যারা এই কাজটা করে যারা সংঘাত করতে ওদেরকে খান বাহাদুর কেন বলা হতো তাদেরকে ব্রিটিশরা খুশি হয়ে তাদেরকে অনেকে অনেক ধনুষ একটাই বানিয়ে দিয়েছে খান বাহাদুর টাইটেল দিয়ে খান বাহাদুর ধনুষ ধনুষ এরকম আছে এরকম অনেক আছে ব্রিটিশরা যে টাইটেল দিয়েছে তাদেরকে খুশি যারা করেছে হ্যাঁ আজকে আপনারা যখন আমাদেরকে বলেন যে আমরা গাড়ি পুরাচ্ছি আপনারা এই যে কাজটা আমাদেরকে নির্বাচনে আমাদেরকে আপনারা নির্বাচন করতে দিলেন না একটা অবৈধ নির্বাচন যেখানে কোনো ভোটারবিহীন নির্বাচন যেখানে ভোটের দিন বিভিন্ন ভোটের সেন্টারে কুকুর শুয়ে আছে কুকুর দৌড়াদৌড়ি করছে কি ডকুমেন্টস আছে ইনকি আরো দেখবে দেশের মানুষ যাতে এগুলি ভুলে নাই আপনারা আমাদেরকে আন্দোলনে নামিয়ে দিয়ে নির্বাচন করবেন আরেকটি সুবিধাজনক সময় কথা বলে নির্বাচন দিলেন না আন্দোলনে নামিয়ে দিয়ে আপনারা এই যে গাড়িতে আগুন দেন নাই সেটা আমরা কি করে বুঝি যখন আপনি আমার দলের একজন সজ্জন ব্যক্তি যে ব্যক্তিকে সারা বাংলাদেশের মানুষ পছন্দ করে বাংলা জাতীয়তাবাদী দলের মহাসচিব যারা মিস্টার ফখরুল ইসলাম আলমগীর আপনার তাকে দেন গাড়িতে আগুন দিয়েছে সে এই মামলা তখন কি মানুষের বুঝতে বাকি থাকে যে আমি আসতে চাই যে
এই সব কিছু আসলে আপনারা পরিষ্কার রাখতে পারেন আমাদের ছেড়ে শোনা এই কথা হচ্ছে এগুলোর পরেও আপনি কিন্তু সবকিছুর পরেও চাইছেন যে নির্বাচন কমিশনকে নিয়ে আগামী নির্বাচনকে যাতে তারা ভালোভাবে ফ্যাসিলিটেট করতে পারে আপনার মতামতগুলো জানাতে ফেব্রুয়ারিতে এই কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আমি স্পেসিফিক জানতে চাই যেটা এই আমাদের স্টুডিওতে অনেকে আলাপ করেছেন আপনাদের নির্বাচন কমিশন শক্তিশালী করার ক্ষেত্রে রূপরেখা কিংবা কারা আগামী দিনে দায়িত্ব নিতে পারে সেই প্রস্তাবগুলি আপনাদের তৈরি আছে নির্বাচন যে বিএনপি তো অবশ্যই সেদিনও কিন্তু একটা কথা বলেছিলাম সময় দেখেন তিন মাসের মধ্যে কিন্তু মেয়াদ শেষ হচ্ছে বিএনপি ইয়েতে কাউন্সিলে যাবে কিনা আপনি একটা প্রশ্ন করেছিলেন আগে দেখ কোন একদিন তৎসাথে যে আওয়ামী লীগের কাউন্সিলে বিএনপি যাবে কিনা আমি বলেছি যে বিএনপি যাওয়া উচিত এটা শিষ্টাচার রাজনীতি একটা শিষ্টাচার বলতে একটা কিন্তু জানলে যায় যায় নাই আমি আমি বলেছি যে মেদিনীপুর মহলে এখানে ভাবতে হবে যে দেশের যে মানুষগুলিকে গত আটটি বছর এই আওয়ামী লীগ জ্বালাতন করতেছে যাদেরকে ঘরের মধ্যে নির্যাতন করে ঘরে ঢুকিয়ে রেখেছে যাদেরকে ক্রস করে হত্যা করছে তারা গেলে বিএনপি গেলে তারা মেনে নেবে মজুম হোসেন আলম কিন্তু বলেছেন বিএনপি যে উদার দল প্রমাণ আপনি দেখাবেন কিন্তু প্রমাণ কেউ দেখাননি আপনারা না মজুম হোসেন আলম সাহেব যদি বলে থাকে এটা তার নিজের ব্যক্তিগত মতামত হতে পারে কারণ এখানে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম আছে আলমগি আমার উপরে আমি কথা বলি আলমকে সম্মান দিয়ে বলছি যেখানে সর্বোচ্চ নীতি নির্ধারক ফোরাম আছে দেশের একটি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সেখানে সিদ্ধান্ত না নেওয়ার কথা আমি বলেছিলাম ঠিক আছে তারা সিদ্ধান্ত নেবেন জনগণ এটা মেনে নেবে নির্বাচন নিয়ে রূপরেখা এত নির্বাচন নিয়ে যে নির্বাচন কমিশন নির্বাচন আমরা করতে গেলেই যেখানে সহিংসতার মধ্যে দিয়ে পুরোটাই মনে করেন যে চর দখলের মতো দখল করে আমি একটা নির্বাচন করেছি ফরিদপুর সদর উপজেলা নির্বাচন থার্ড টাইম নির্বাচন ছিল যেখানে গোপালগঞ্জের মোর্শেদপুর কাশিয়ানি ফার্স্ট টাইম চলে গিয়েছে আওয়ামী লীগের হাতছাড়া হয়ে গিয়েছে সেকেন্ড টাইম আপনার ফরিদপুরের নবরকান্দা দুটো শালতা এবং নবরকান্দা দুটো সিট চলে গিয়েছে তারপরে যখন পীরগঞ্জ যেটা সেটা চলে গিয়েছে তখন আওয়ামী লীগ ফরিদপুর নামে মাত্র ফরিদপুর যেহেতু ফরিদপুর আওয়ামী লীগের তারা বলে তাদের দেশ ফরিদপুর সদরে নির্বাচন সেখানে আমি নির্বাচন করেছি এই কথা শুনতাম আমি নির্বাচন করেছি আমাকে মানুষ লক্ষাধিক ভোট দিয়েছে এটা সবাই জানে দেশে সবাই জানে অথচ আমার ভোট কিভাবে কারচুপি করে দেওয়া হয়নি আমাকে আমাকে টেলিভিশন স্ক্রলে আমার সমস্ত ভোটের ইয়েটাকে বন্ধ করে দিয়ে তারা কারচুপি করে রাত্রে ডিক্লেয়ার দিয়ে দিচ্ছে যে আমার একটু আমি হইনি তারপরে নির্বাচন কমিশন এইভাবে নির্বাচন করেছে সারা দেশে ইউপি নির্বাচনে যে সহিংসতা হয়েছে নির্বাচন কমিশন সেভাবে পরিবর্তন দাবি করছে সেই পরিবর্তনের দাবি আমি অবশ্যই দিবে আলোচনায় আসেন আলোচনার আলোচনার দাবি আবারও আলোচনার দাবিটি তুলেছেন উনি এখন উনি মনে করছেন যে সবকিছুর একটা সময়ের কোন বাধা নেই এই সময়কালেও বিভিন্ন আলোচনা হতে পারে ওনার ধারণা এটি উনি আমার কথার প্রেক্ষিতে যেটা বলেছিলেন যে আমি বলছি যে কি নিয়ে আলোচনা হবে আলোচনার বিরোধী আমি আলোচনার বিরোধী না আমি বলছি কি নিয়ে আলোচনা এজেন্ডাটা কি এই মুহূর্তে ওই অর্থ আমি বলেছিলাম প্রথমত যাই হোক আরেকটি কথা বলেছিলেন যে মার্কিন নির্বাচনের প্রসঙ্গে এসেছিল আমাদের সামনে কিন্তু এখন একটা বড় নির্বাচন হচ্ছে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের ওই নির্বাচনে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের থেকে অনেক বেশি ভালো তারা তো অনেক উন্নত দেশ কিন্তু তাদের আচার আচরণ ডিবেটিং যা আমরা দেখছি নাকি তার কিছু সিস্টেমটা যে বিতর্কের মধ্য দিয়ে যে সমাপ্তি আমি বলতেছি তাতে কি আমরা খুব বেশি পিছিয়ে আছি তারা যেভাবে আমাদেরকে মানে পরামর্শ দিতে আসে সেই অনুযায়ী আমরা কি দেখতে পাচ্ছি কিন্তু আমরা তো বিতর্কে সেরকম যাচ্ছি না আমি সেটা বলছি আসলে টেলিভিশন লাইভ ডিবেট আসলে কথা হলো একটা কথা হলো শুনুন আমি বলছি না ওনার সাথে একটা কথা বলছি বুঝছি যে ইন্ডিয়া বলো বা আমেরিকা বলো ওরা 100 বছর ধরে কিন্তু এই গণতন্ত্র চর্চাটা করে আসছে আর আমাদের এই স্বাধীনতার পরে 20 বছর তো আমরা সামরিক শাসনের আন্ডারেই ছিলাম জি আসল কথা হচ্ছে যে জিনিসগুলো আসবে আমি আশা করি বিএনপি আমার দৃষ্টিতে বিএনপি আন্দোলন করতে যায় অর্থাৎ যেটা বারবার বলতেছে যে সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে একটা এটা সংবিধানের ধারাবাহিকতার জন্য নির্বাচন এরপরে সুবিধাজনক সময় নির আসলে কি বিএনপি ওই সময় কথাটা শুনেছিল মনে নাই ওই 2013 সাল থেকে 13 সালের শেষ দিকে অর্থাৎ যখন তারা আওয়ামী লীগের সময় শেষ এর থেকে না টানা জানুয়ারি পর্যন্ত যারা পুরা ওয়াগন ভোট কেন্দ্র ওরা যদি মেনে নিত নিশ্চয়ই সরকারের মাধ্যমে সরকার কিন্তু তাদের বাধা ওই মেনে নেওয়ার কারণেই আলাপটি হচ্ছে না আমি বলি জ্বালা না বিষয়টা হচ্ছে রাজনৈতিক ক্ষমতা কেউ কাউকে ছেড়ে দেওয়া যায় না অবশ্যই আদায় করে নিতে হয় যদি নিতে হয় আদায় করে নিতে হয় বিএনপি সেই জায়গাটা ব্যর্থ হচ্ছে আচ্ছা বিএনপি 1 বছর চুপ থেকে ঠিক 2015 সালে খুব আবারও জানুয়ারি মাসে একটা বড় ধাক্কা দিয়ে সংক্ষেপে কি হতে পারে আপনার সাজেশন কি ধরা যাক করণীয় ধরা যাক আছে এখন বাংলাদেশ এখন অনেক এগিয়ে গেছে
সেটা রাজনীতিতে বলেন, সংস্কৃতিতে বলেন, অর্থনীতিতে বলেন, আমার মনে হয় আমাদের যে আগের রাজনীতির ধারা প্রক্রিয়া ছিল এই জায়গা থেকে আমাদের চেঞ্জ আনতে হবে। এবং এইখানে বিএনপিকে রাস্তাঘাটে যাওয়ার পুরো করে বিএনপি যদি আগামীতে জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় যেতে চায় বিএনপি রাজনীতি একটা চেঞ্জ আনতে হবে, তাদেরকে কিন্তু দোয়ার একটা ইঙ্গিত দিয়ে দিয়েছে যে প্রশ্নবিদ্ধ নির্বাচন করতে চান না, নির্বাচন সেটা নিয়ে হোক বা তার আগেই হোক, বিএনপি যদি পরিবর্তন না হয় এটা বুঝতে হবে, মানুষ কিন্তু এই ধারাবাহিকতার বাইরে যাবে না। আচ্ছা, আমরা একেবারে সেই জন্য আমি মনে করি যে নির্বাচন, যেটা আমি জোর দিয়ে বলছি, নির্বাচন কমিশনকে শক্তিশালী করার জন্য যদি কোনো পন্থা উপায় বিএনপির হাতে থেকে থাকে। 2 মিনিট দিতে চাই লাস্টে, আপনি যদি শেষ হয়ে থাকে ধন্যবাদ। আমরা ভাই আপনার একেবারে ক্লোজিং কোন রিমার্কস, পিছনে কিছুতে যেতে চাই না আমি, সামনের দিনে আপনি কিভাবে দেখছেন কি হতে পারে? না, সামনের দিকে আমি যেটা দেখতে চাচ্ছি বা আমার যেটা প্রত্যাশা যে আমাদের বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমি আমারও প্রত্যাশা যে এই দেশ আরো এগিয়ে যাবে এবং বিরোধী দল বিশেষ করে বাংলাদেশে যে বিএনপি আছেন তারাও বাংলাদেশের মানুষের কাছে নিজেদের অবস্থানটা ক্লিয়ার করবে, তারা জঙ্গিবাদের সাথে আছে কিনা, তারা জামাত ইসলামের সাথে আছে কিনা, মাঠের বিরোধী দল যারা যারা মাঠের বিরোধী দল বিশেষ করে এখানে বিএনপি, আমি বিএনপির কথা এই কারণেই বলবো যে সেই প্রথম থেকে সেই 71 আর 75-এর সেই গ্রুপটাই কিন্তু বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় এবং যে কোনো ধরনের ষড়যন্ত্র এগুলোতে তারা কিন্তু লিপ্ত। আমার প্রত্যাশা থাকবে, আমার প্রত্যাশা থাকবে যে তারা এই ধরনের পরিহার করে সত্যিকার গণতান্ত্রিক আচরণ করবে এবং সেইভাবে একটা সুন্দর নির্বাচন হবে এবং আমরা সেই নির্বাচনটা উপভোগ করব। ধন্যবাদ অনুভব আপনাকে। পিঙ্কু ভাই সব শেষে আপনার কাছ থেকে মতামত নিতে চাই। এই কথাটা আসে এখানে বিএনপি দুষ্টা কোথায়? 75 এর সামনে দিন আপনি কি করতে চান? 75 এ তো খন্দকার মোস্তাক আহমেদ নেতৃত্বে, খন্দকার মোস্তাক আহমেদ কে ছিল? এটা আপনি কেন বলেন? আমি বলবো আপনারা এখানে আমাদের এই প্রশ্ন একটা কিছু আমাদের কথা আসলে আপনারা মানুষ হতে কথা বলুন না, মোস্তাক কে তো আমরা গ্রহণ করব। আচ্ছা একজন আমি তো আমরা তো অস্বীকার করি না যে মোস্তাক বেইমানরা তাদেরকে বিভিন্ন দূতাবাসে চাকরি দেওয়া, এই সবকিছু জিয়াউর রহমান করেছে। আজকে আপনার প্রশ্ন ৪০,০০০ মুক্তিযোদ্ধাদেরকে আপনারা যে হত্যা করে ফেলেন, হত্যা করেছিলেন রক্ষী বাহিনী দিয়ে আপনাদের সময় 72 থেকে 75 পর্যন্ত, আমি এখন সেই আপনাদের সাথে একটু পলিটিক্সের কথা বলেন না, আপনারা কোনো নীতি আদর্শের কথা বলেন না, আপনাদের মুখ দিয়ে আপনাদের সাথে জানা এটা জানা জানে আজকে যে আলোচনাটা এসে মানে আপনারা শুনে আসতে হলে এখন আপনাকে প্রকৃত জনগণের জন্য গণতন্ত্রের দ্বার ওপেন মানে দরজা খুলে দিতে হবে। গণতন্ত্রের কথা মুখে বললে হবে না, আপনি করবেন ষড়যন্ত্র আর পাবলিককে বলবেন গণতন্ত্র, এই জায়গায় আপনারা কিন্তু পিছিয়ে আছেন জনগণের, কিন্তু এখন পর্যন্ত এদেশে জনগণের আপনারা কিন্তু তাদের কিন্তু ধন্যবাদ আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। আমরা নিশ্চয়ই সময় পেলে আরো শুনতে পারতাম আপনাদের কাছ থেকে, অনেক বড় দাগে অনেকগুলো আলোচনা আপনারা শুরু করেছিলেন, ধন্যবাদ আপনাদের তিনজনকে। দর্শক আপনাদেরকে ধন্যবাদ আজকের এই আলোচনা দেখবার জন্য, আমরা আগামীতে অন্য কোনো বিষয় আবারও কথা বলবো, সেই পর্যন্ত ভালো থাকবেন এই আশাবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি।